বাল্যকালের নাম হলো কাবুস, বলখিয়াও বলা হয়। কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। কয়টা নাম হলো? তিনটা। আর মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। যেই মিশরের বাদশাহ হয় তার নামে কি? কথা কয় না, কথা কয় না, এটা হলো উপাধি নাম। তাহলে ওর নাম হলো কয়টা? চারটা। এই কাবুস নামের ফেরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। ভবঘুরে যুবক মানে বোঝেন না, কোনো কাজকর্ম নাই, অকাম বৎকাম করে ঘুরে বেড়ায়, ইয়াবা ফেন্সিডিল গাঞ্জা মদ খায়, খায় কাছে ধাক্কা না কয় ভাইজান সাইড দেয়। বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলক, কয় মা তুই বুঝবে না যে একটু বেশি মাল খাসি। এরকম ইয়াবা কর, ফেন্সিডিল কর, গাঞ্জা কর, মদ কর, ছেলেবেলা আছে না না ইয়ারাই তো ইয়াবা ফেন্সিডিল খাওয়ার জন্য বাড়িতে বসে জিকির করে, ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা আবার কোন জিকির রে? কচ্চুরা কিচ্ছু বুঝবো না, টেকা দে না হলে তোর মাথা ফেটে ফেলে দেবো। তখন টেকা দিলে ওই ট্যাবলেট কিনে খাই, কথা কন ঠিক না বেঠিক? গাঞ্জা মদ খাই, ইয়াবা ফেন্সিডিল খাই, আছে না নাই? এক সাসা গো কয়েকদিন আগে ইয়াবা নিয়ে ধরা পড়ছে, 120 ইয়াবা ওই কালো জামের মতো বানাইছে, বুঝছেন? টেপ দিয়ে পেসে 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 মনে হচ্ছে কালো জাম। মুখত দাড়ি আছে, মাথার টুপি আছে, আর তারা ওই যারা নিউজটা প্রচার করছে তারা লিখছে, দেখেন লেবাস পরিধারি দাড়ি টুপি থাকার পরে লোকটা কতটা নোংরা, কতটা ভয়ঙ্কর। কেরে দোষ কি দাড়ি টুপি? রবীন্দ্রনাথের দাড়ি আছিল না? দেওয়ার দাড়ি থাকে কথা কর না, দাড়ি থাকলেই কি আল্লাহর ওলি? দাড়ি থাকে জান্নাত হলে রবীন্দ্রনাথ ঠাকুরও তো জান্নাত যাবে, কথা কন না? পাগড়ি পরে জান্নাত গেলে ভারতের সাবেক মন্ত্রী কি নাম? মনমোহন সিং, ওই গুটি যাবে, কথা কন না? গরুর গোস্ত খায় জান্নাত, তাহলে শকুন গুটি যাবে, পরাই তো একটা জান্নাত পাবি, কথা কন না? সেজন্য দাড়ি টুপি এগুলো দেখা বোঝা যাবে না লোকটা মুমিন না মুনাফিক, কথা কন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ দেখে বলেন মানুষের মধ্যে এমন কিছু লোক থাকবে যারা আল্লাহ বিশ্বাস করে পরকাল বিশ্বাস করে, তারপরে আমি আল্লাহ বলে দিলাম এরা মুমিন নয়, কথা কর? মুমিনরা কোনদিন আবার ব্যবসা করতে পারে? এই বেচারা মাথায় টুপি মুখে দাড়ি ইয়াবার কালো সামের মতো বানাইয়া ইয়াবা ট্যাবলেট গুলো এক একটা ওই রকম জামের মতো বিশের ভিতরে 30টা করে ট্যাবলেট, 100টা খাইছে, কয়টা খাইছে কয়টা খাইছে? 100টা খাইছে। এখন পুলিশের লোক প্রশাসনের লোক ধরে বলতেছে, ভাই এটা কি বের হবে? কয় বের হবে কিভাবে? কয় একটু খাওয়া দাওয়া করলে বের হবে। কচ্ছে না এত কষ্ট তোমার করার দরকার নাই, আমরা তোমার সেজার করি। কয় না ওরে বাবা এগুলো করা লাগবে না। পরে দেখা গেল লোকটা আরে চিন্তা করেন, এই জায়গায় যুবকদের একটা রুচির কথা আছে, ভালো করে বোঝো, লোকটা এগুলো খাইছে পেটের ভিতরে গেছে, টয়লেটে গেছে, বাথরুম করছে, করার পরে বাথরুমের সাথে এই আবার ট্যাবলেট বের হয়েছে, ভালো করে বুঝিস ভাই তুই কি খাচ্ছ, ভালো করে বুঝে খা। একই জিনিস কয়বার খাবো? ও তো একবার খায়ছে, খায় ভাই করছে, সেটা আবার তুই খাওছো, তোর লজ্জা শরম বলে কিছু না? এ বজলু সাদা ওয়াজ করছিল মনে আছে, কথা কর না? ওই চালাক চালাক আর এক বোকা কাঠল লিছে ভাগে নিয়ে বলতেছে, যাই যত বেশি খাবি তার তত বেশি দাম দেওয়া লাগবে, কথা কি বুঝছেন? তো ওই চালাক যাই আছে ওই কাঠলের ওয়া খায় বেশি শুদ্ধে, কথা বোঝেন নাই? বেশি শুদ্ধে খালি কাঠলের ওয়া খাইতেছে, কি কল আপনারা ওয়া বোঝেন না? বিসি শুদ্ধে কাটল খাইতেছে, আর যাই বোকা ওই খায় আর বিসি থই। তো এই বোকার সামনে বিসি অনেকগুলো আছে 30-40টা, আর এর সামনে মাত্র 5-7টা, কচ্ছে তুই বেশি খেছে তুই বেশি টাকা দে। তখন বলছেন বিকেল বেলা সন্ধে বেলা এরকম মেঘলা মেঘলা আকাশ, আকাশেও ডাক পেটের ভিতরে ডাক, বোঝেন না বিসি তো আর হজম হবে না। ওর বাড়ির সামনে জাংলা আছে, জাংলা বোঝেন না? জাংলা আর ভাষা বুঝেছেন না? এবারে আমি কি ভারতের বক্তা, নোয়াখালীর বক্তা, বরিশালের বক্তা? এক নোয়াখালী বক্তার কথা কই নি, কয় মা বোনেরা হুইলে যা, আপনার স্বামী যদি মাইরে পিঠে হুজে হালায় দেয় এই জায়গায় কোনোদিন জাহান নামের আগুন জ্বলতো না।
এক শ্রোতা দাঁড়ায় বলতেছে ওই জায়গায় যদি জাহান্নামের আগুন না জ্বলে বাকি জায়গা কোন জায়গায়, কয় হেটা তোর কিতাব আল্লাহ লেহে নাই। এইজন্য এক দেশের গালি আর এক দেশের বলি, কথা কন ঠিক না ঠিক? আমি একবার গেছিলাম আপনার কিশোরগঞ্জ নেত্র করা ওইদিকে, ওইদিকের এক বক্তা বাস করতেছে, আল্লাহ পাক দুনিয়াতে আদম আলাইহিসসালামকে ফাটাইছেন, কয় কি রে, আল্লাহ পাক মুসা আলাইহিসসালামকে ফাটাইছেন, মানে পর জায়গায় ফাটাইছেন করছে, পাঠাইছেন করছে না, কথা কি বুঝতে পারতেছেন? তো ওই লোকটা যায়া কাম সারছে, বুঝেন নাই, কাম সারছে, সকালবেলা বউ রান্না বান্না করবি করছে, বাজার হাট তো কিছুই করনি, কি করবি, জাংলা দিয়েছে কিছু পাওয়া যায় কিনা, যায়া দেখে বৃষ্টি ভয়া কি সুন্দর বিচি গুলো পড়ে আছে, কথা বলেন না, ওই বিচি গুলো তুলে নিয়ে আসে ফাইন করে রান্না করছে, রান্না করে ভর্তা করছে, কাটলের বিচি ভর্তা করে স্বামীর সামনে দিছে, ওই ঘুমের তালে দুটো এক তাল খায় ফেলে দিছে, দিয়ে বলতেছে কেরে বউ কাটল তো এই কয়দিন কিনা হয়নি, তো বিচি বেলু খুঁটি আল্লাহ যদি দেয় অল্প কি হয়, কি হবে, কই জাংলাত গেছি, কই জাংলাত গেছি কিছু নিবার, যা দেখি জাংলাত কিছুই বড় হয়নি, তো নিচে যা দেখি কাটলের বিচি পড়ে আছে, তখন ওই চোখের পানি ছাড়ে দেখো আল্লাহ একই জিনিস কয়বার খাওয়া, কথা কন ঠিক না বেটে, মন খারাপ করতেছেন? এজন্য ওই লোক ইয়াবা ট্যাবলেট খাইছে, বাথরুমে যায় বাথরুম করছে, সেখান থেকে ট্যাবলেট গুলো বের হয়েছে, এরপরে ওই মানে যে মানে কি ব্ল্যাক টেপ দিয়ে বেঁচেছে, ওই টেপ গুলো খুলে 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 ট্যাবলেট বাই করছে, সেই ট্যাবলেট তোমাদের মতো যুবকদের হাতে হাতে বিক্রি হয়, লজ্জে শরম থাকলে রুচিবোধ থাকলে কোন যুবক কোনদিন ইয়াবা ট্যাবলেট কিনে খাইতো না, কথা কথা ঠিক না ঠিক? খাওয়া যাবি কেউ যদি খাস বাজন জীবনে খাস না, অর্থ তুই চকলেট কিনে খাস, কথা কর না খায়, অর্থ একটা আপেল কিনে খাস ভাই রে, তোর শরীরের উপকার হবে, কথা কর ঠিক না বেটে, যা মন চাই কিনে খাস, তা ইয়ে বা খাস না, আল্লাহ মাফ করে দিক, জোরে কর না, আমি কষ্ট পাইতেছেন আপনারা, মন খারাপ করতেছেন, সে ছিল ভব করে যুবক, এলাকায় কোনো কাজ কর্ম নাই, বাল্যকালের বন্ধু হামান কেনে মিশরে চলে গেল, মিশরে যাওয়ার পর সর্বপ্রথম ছিল তরমুজের ক্ষেতের লেবার, এরপরে ওই দেশের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাইলো, কিভাবে চাকরি পাইছে অনেক কথা বাজান, বলার সময় বড় কম, এজন্য যে কথা বলতে চাই, গোরস্থানের দারোয়ান বহার পর লোকজনকে ডেকে বলল, শোনো তোমরা যারা গোরস্থানের ভিতর লাশ দাফন করবা, লাশ প্রতি একটা করে দিরহাম আমি গোরস্থানে দারোয়ান কাবুসকে দেওয়া লাগবে, জনগণ চিন্তা করলো আহারে এই একটা দিরহামের জন্য যদি বাদশার দরবারে নালিশ নিয়ে যায় কতদিন বিচার আসার হবে, হতে কত দেখার সময় নাই, একটা দিরহাম যদি পায় এই ছেলেটাই পাক, এরকম দিরহাম দিতে দিতে এক সময় এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গায় নাই, কথা কি বুঝতে পারতেছেন? একদিন বাদশার দরবারে চলে গেল বাদশা, আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, আমি গোরস্থানে দারোয়ান, এই টাকা দিয়ে গরিব মানুষ যারা খাজনা পাতি পরিশোধ করতে পারে না, আমি তাদের জন্য খাজনা পাতি পরিশোধ করে দেব। এই কথা শোনার পর বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগে, তোর উদ্যোগ গ্রহণ করা যায়, ঠিক আছে তুমি টাকা পয়সা কাল নিয়ে আসো, আমি দেশের মানুষকে জনগণকে জানাইয়া দিলাম, এই আর দেশের মানুষ হাজার হাজার উপস্থিত হয়েছে, আর গোরস্থানের দারোয়ান ওই যে ঘুষের টাকা কিসের টাকা, এইবার ওই টাকাগুলো দিয়ে গরিব মানুষের খাজনা পরিশোধ করে দিল, মিশরের সমস্ত গরিব মানুষগুলো ডেকে বলে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের দারোয়ান আমাদের বাদশা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। এই কথা তারা চিন্তা ভাবনা করলো, জনগণের মনটা কেড়ে নিল, জনসেবামূলক কাজ করলো, একটু উপকার করলো জনগণের, কথা মনে হয় বোঝেন না, কষ্ট পাইতেছেন আপনারা? বহুরূপী মানুষ আছে না নাই? আরো জোরে কন বাজান গো, আমার আমার এলাকায় কাঁচা রাস্তায় একজন মানুষ ইট পাড়তেছে, লোকজন এসে বলে, বাবা ইট পারো কেন? আহারে এই বৃষ্টির দিনে রাস্তাঘাট কাদা হয়, ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, আপনার হাট বাজারে যেতে পারেন না, আমার কি কষ্ট হয় না, আপাতত ইট পাড়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমি আপনাদের কাছে দোয়া নিতে আসবো, একবার যদি আমার মার্কায় সিল মেরে দেন, আমি যদি একবার নেতা হতে পারি, তাহলে আমার এক নাম্বার দায়িত্ব এ কাঁচা রাস্তা পাকা করে দেব। আরো আস্তে কণ্ঠে
गरीब मानुषेर हाथ धरे कांदे निर्वाचने पास करार पर नेतार एलाकाय थाके ना ढाका शहरे भाग भाड़ा निये घुम पड़े কথা কোন ঠিক না ভাই ঠিক এলাকার কোন গরীব মানুষ যদি দেখতে যায় নেতা গো একটা সমস্যায় পড়ে আরছি নেতার ঘুম ভাঙে দুইটার পরে কটার পর দুইটার পরে ঘুম ভাঙে এলাকার মানুষ যখন দেখা করতে যায় তখন বলে সব গরীব মানুষ আমার ভাষায় কিভাবে ঢোকে আউট আউট কথা কোন না করে আছে না না আমাদের বাংলাদেশে না ভারতের কথা বলতেছি বাজান গো আমার ভালো করে শুনে যান যে কথা বলতে চাচ্ছিলাম শুধু কথাই চলে বলে বলে এলাকার উন্নয়ন চাই সেই তোমাদের বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়া করত গাঁজা খাই পাশক্ত গুমসুরিতে পাকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত সুশা খাই গরিবের রক্ত কথা কোন ঠিক না ভাই আমরাও তো বোকা মুসলমান দেড় টাকার বিরিয়ার তিন টাকার চা খাইয়া মতি গতি সব পরিবর্তন হয় ভালো মানুষ চিনি না মন্দ মানুষ দেইকা ভোটে হাসিয়া কথা কোন ঠিক না ব্যাচি এজন্য দোষ কপালে দিয়া লাভ নাই দোষ হলো নেতা নির্বাচন করার সময় চিন্তা ভাবনা করে নির্বাচিত করা লাগবে কারণ একটা নেতার উপরে পুরো ইউনিয়নের উন্নয়ন নির্ভর করে একটা এমপির উপরে পুরো নির্বাচনী এলাকার উন্নয়ন নির্ভর করে নেতা যদি ভালো হয় জনগণের জন্য কাজ করবে আর নেতা যদি সেই রকম হয় বরাদ্দ হবে ঠিকই তুলে তুলে খালি ব্যাংকে জমাবে জনগণের জন্য কোনো কাজ করবে না কথা কোন ঠিক না ব্যাচি তবে আমাদের এলাকার নেতার অবশ্য খুবই ভালো আলহামদুলিল্লাহ কোন নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন